সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি কাটোয়ার উদ্দেশ্যে, ট্রেনে উঠে তোমাদের সাথে গল্প করছি, চলো। এখন আমরা কাটোয়া পৌঁছে গেছি। কাটোয়ার উদ্দেশ্যে কাটোয়া থেকে এখনও দুটো স্টপেজ পরে আমরা নামবো। আমরা যে ট্রেনটিতে বসে আছি এই ট্রেনটির নাম হচ্ছে জঙ্গিপুর, আর দুটো স্টপেজ পরে নামার পালা আমাদের, আর কিছুক্ষণ পরে নামার অপেক্ষা। চলো যেতে যেতে তোমার সাথে গল্প করছি। এখন নামার টাইম হয়ে গেছে, আমরা চট করে নেমে পড়ি। জঙ্গিপুর ট্রেনটি এখানে 2 মিনিট থেমেছিল, এরপরে আমরা এখন আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি। এখান থেকে টোটো কিংবা অটো বুক করে আমরা এখানে আমরা ঘুরতে যাব। এখান থেকে আমরা প্রায় বাড়ি থেকে 7টার সময় বেরিয়েছিলাম, স্টেশনে এসেছিলাম, তারপরে এখানে পৌঁছেছি 10টায়। এখন আমরা টোটো বুক করে এখান থেকে যাচ্ছি। আমরা এখন কেতুগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে মা বহুলা মন্দির রয়েছে, এছাড়া আরেকটি মন্দির আমরা দেখবো। দেখো খুব সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ। দারুণ পরিবেশ, গ্রাম্য পরিবেশ। এখন আমরা চলে এসেছি কেতুগ্রামে। এটা একটি 51 ফিটের একটি পীঠ। চলো ভেতরে ঢুকে তোমাদের সাথে গল্প করছি। দেখো মন্দিরটা, মা বহুলা। এই হচ্ছে মন্দিরের বিগ্রহ। আমরা এখন এখানে পুজো পাঠ করে নিই। আমরা এখন পুজো পাঠ এখানে হয়ে গেছে, আরেকটি মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এই মন্দিরটাও খুব সুন্দর ছিল, এখানে ভোগেরও আয়োজন ছিল। আমরা যেহেতু আরেকটি মন্দিরে যাচ্ছি, এখানে ভোগের টিকিট লিখিয়ে রেখে দিয়েছিলাম অনলাইনে, তাই এখানেই খাবো বলে, তাই এখানেই আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। চলো যেতে যেতে তোমার সাথে গল্প করছি। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে ধান জমি, গরু, তারপর বিভিন্ন রকম প্রাণী দেখেছি এখানে। খুব সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, নিরিবিলি, গরুর গাড়ি, সব সব কিছুই দেখা হয়েছে, খুব সুন্দর। আমার দিদা আমার পাশে বসে আছে, বাবা মা ভাই আর আমি 5 জন মিলে একসাথে গেছি মন্দিরটির কাছে, প্রায় চলে এসেছি। এই মন্দিরটির নাম হচ্ছে অট্টহাস। এটা 51 ফিটের আরেকটি অপর একটি শক্তিপীঠ কাটোয়ায় এটি অবস্থিত দৃষ্টিকে। খুব সুন্দর মন্দিরটা ছিল। চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি। আমরা এখন এখানে পৌঁছে গেছি, আবার ভেতরে ঢোকা যাক অট্টহাসে। এখানে থাকারও ঘরের ব্যবস্থা আছে, যারা এখানে থাকতে চায় সেখানে তারা থাকতে পারে সামনে। তারপর এখান থেকে আমরা যেতে যেতে মন্দিরে যাচ্ছি। খুব চারিদিকে নিরিবিলি পরিবেশ, চারিদিকে বট গাছ, কি সুন্দর। দেখো আমরা এখন মন্দিরের ভেতর দিকে যাচ্ছি, ঢুকছি, চলো। এখানে আমাদের ভোগের টিকিটের অনলাইনে লেখানো ছিল, তাই আমরা এখানেই ভোগটা খাবো, আগে পুজোটা দিয়ে নিই, চলো। আমার দিদা মা এগিয়ে যাচ্ছে সামনে। এখানে সবাই একটু ফটো টটো তুলছে। দেখো পদ্মের মতো কি সুন্দর করা মন্দিরটা। এখানে হচ্ছে মন্দিরের কি সুন্দর না, পদ্ম ফুলের মতো করেছে। এখানে হচ্ছে বসার জায়গা, বিশ্রাম নেওয়ার। এখানে হচ্ছে অগ্নিকুণ্ড একটা, এখানে যজ্ঞ হয়। এটা হচ্ছে মেন মন্দির, এখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই পুজো দেওয়ার সময় টুটো এখানে একটা
ছবি তোমাদের সঙ্গে আমি মায়ের ছবি দিয়ে দেবো। এখানে ফটো তোলা যেহেতু নিষিদ্ধ ছিল আমরা তুলতে পারিনি, একটা ফটো সংগ্রহ করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। চারিদিকে সিসিটিভি আছে মন্দিরের ভেতরে, ছবি তোলা বারণ ছিল। এখানে মা দিদা পুজো করছে, দেখো কি সুন্দর। পাশের ঘরটা হচ্ছে ভোগের ঘর, এখানে ভোগের টিকিট নিতে হবে। এখন পুজোর পাঠ হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে এসেছি। এখন এসে এখানে একটু ফটো তুলে নিলাম, আর আমরা এখানে একটু বসবো খাওয়ার জন্য, ভোগের জন্য ওয়েট করব। এখানে প্রায় 1:30টার পর থেকে খাওয়ার পরিবেশন করা, এখানে সবাই বসে আছে, এখানে বিশ্রাম নেওয়া যায়। বিভিন্ন রকমের চিত্র এখানে আঁকা আছে, দেখো তোমরা সবাই, খুব সুন্দর মন্দিরটা, অসম্ভব সুন্দর, একদম নির্ঝুম পরিবেশ, অসম্ভব সুন্দর, একদম ঠান্ডা, পাখাও লাগছে না, এত সুন্দর পরিবেশ চারিদিকে। এটা হচ্ছে মেন মন্দির, আর একটু পরেই বোধহয় বন্ধ হয়ে যাবে। এখানে রান্না হচ্ছে এই সাইডে, আর এখানে সব বিভিন্ন রকম চিত্র আঁকা। এখনো পুজোর পাঠ চলছে মন্দিরে, আমি হচ্ছে মাকে হালকা করে ডাকাচ্ছি। এখানে একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি মায়ের, ফটো তোলা নিষিদ্ধ, আর এমনি ফটো ঠিক করে তুলে নিলো। যাই হোক, এখন আমরা ভোগের ঘরে চলে এসেছি, এখানে ভোগ খাবো, বসে আছি। এখানে খাবার দিয়েছে, পালং শাক, নিরামিষই খাবার সব দিয়েছে। এখানে খাবার মোটামুটি খুব একটা ভালো বলতে পারছি না, খারাপও বলতে পারছি না, মোটামুটি খাবারের স্বাদ ছিল। এখন মন্দির খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মন্দির চারিদিকটা ঘুরছি। এখানে খুব সুন্দর জায়গাটা, একটু বিশ্রাম করে এখান থেকে বেরিয়ে যাব। দেখো চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, খুব নিরিবিলি পরিবেশ। পুকুর এটা মন্দিরের ঠিক অপোজিটে পূর্ব দিকে। এখন হয়ে গেছে ঘোরাঘুরি এদিকটা থেকে, এখান থেকে একটু রিল ভিডিও করে নিয়েছিলাম আমি, তারপর এখান থেকে আমি উদ্দেশ্যে আমি এখান থেকে বেরোবো। কেমন লাগলো মন্দিরটা আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করো, ভালো লাগবে, তোমাদের ইন্সপিরেশান আমাকে আরও ভিডিও করার উৎসাহ জাগাবে। এখন আশেপাশের সিনারিগুলো দেখে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। এখানে দেখো ছোটোবেলায় গল্পের বইয়ে পড়া গরুর গাড়ি, এখন স্বচক্ষে দেখা। আমি প্রায় এই নিয়ে দুবার দেখলাম, কারণ আমি আগে কোনোদিন গরুর গাড়ি দেখিনি। খুব সুন্দর লাগছিলো পরিবেশটা, আশা করি আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করো। থ্যাংক ইউ, বড়ো আছি, সবাই খুব ভালো থেকো, এর পরের ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ সকলকে।